আমার মাঠে জমি জমা নাই, সংসারে এতগুলো মানুষ, আমি কি করে যে এত বড় সংসার চালাই? আব্বা, মাঠে জায়গা জমি নাই তা আমরা কি করব? তোরা দুই ভাই অনেক বড় হয়েছিস, তোরা কামলা খাটলেও তো আমার সংসারটা চলতো। দাদা, তোরা বোঝোই তো, আব্বা বুড়া মানুষ, আব্বা ঠিকই কইছে, তোমরা দুই ভাই মিললা একটা কাজ বাজ করো। শোনলতা, আব্বার যে জায়গা জমি ছিল সব বেইসা মদ খাইছে আর জুয়া খেলছে, এখন আমাকে কাজ বাজ করতে কইতেছে না? দাদা তুমি চুপ করো, আমার কতি দাও, আমাকে বাগের জায়গা জমি বেচা খাইছে, বিটা বাড়িটাও বেচা খাইছে, তুমি তোমার দুই ছেলে সর্বনাশ করেছো, আবার আমাদের বলতেছে কাজ করে খেতে, তাই নে? সাল মেক্স দেশ লেহা পড়া করাতে তাহলে তোমার এত কথা শুনতে হতো না, তোমার তো আবার স্বভাব ভালো না, শর্ট খাটি বড় লোক হতে চাও। তোমরা কি চুপ থাকবা না খাবার দিবা? কি খাবার দেবো নে, বাজার সদাই তোরা কি আনছিস? বাজার সদাই করছিস না রান্না বাড়া করছিস? হাড়িতে কোন চাল চড়ছে? তোদেরকে খাতি দেবো নে দুই ভাই দুই গিলাস পানি খায়, ঘুমা গা যা, আমাকে জ্বালাইস নিয়ে, আমার আর জ্বালা যন্ত্রণা সহ্য হচ্ছে না, অভাবের সংসারের ভাল লাগে না, তুমি একা পড়ে থাকো, তোমার সংসার নিয়ে আর যন্ত্রণা আমার ভালো লাগে না। এত বড়টা গরু চুরি করে তো হজম করতেই পারবো না রে। ওই যে ছাগল দেখা যাচ্ছে, ওই ছাগলটা চুরি করলে তো সংসারে দুদিন চলবে না, যাই ওই ছাগলটাই চুরি করি। নেতাজির কাছে গেলে কি হয়? গাছের ফুল সব ঝরে যাচ্ছে, ফুল গাছে পানি ফানি দেস না, গাছে যদি ফুলেই না ধরে তাইলে কি বাড়ির সৌন্দর্য শোভা পায়? নেতাজি, আজকে আমার বড় সর্বনাশ হয়ে যাইতো। কি সর্বনাশ হইতো? আমার ছাগল মাঠের মাঝখানে বাঁধা ছিল, আমি মাঠে যাচ্ছিলাম ছাগল আনতে, ছাগলের দুইটা বাচ্চা আছে, দুধ খাওয়াতে হবে। তারপর এই শালা গেদু আমার ছাগল চুরি করে পালাইতেছিল, আমি হাতে নাতে ধরছি, বাইন্ধা আপনার কাছে নিয়ে আসি, বিচার করেন। কি রে গেদু, তুমি এত খারাপ কেন? তোমার স্বভাবটা তো এত খারাপ ছিল না, তুমি এত খারাপ হইলে কিভাবে? নেতাজি আপনি আমার একটু বাঁচান, আমাকে সংসারে বড়ই অভাব, অভাবের তাড়নায় আমি এই ছাগল চুরি করে ফেলাইছি। নেতাজি আপনি আমার একটু বাঁচান, নেতাজি নেতাজি আপনি আমার একটু বাঁচান। নেতাজি আমাকে সংসারে চারজন মানুষ, সংসারে বড়ই অভাব, আব্বার যতটুকু জায়গা জমি ছিল
সব বেচা খাইছে আর মদ খাইছে জুয়া খাইছে, আমাগরে মানুষ করে নাই, অহন আমাগরে এই দশা। তোমার দুঃখ আমি বুঝি, এই তোরা ভিতরে যা। এখন থেকে যা করবা সব গোপনে, টাকার ভাগ অর্ধেক আমার, বাকি সব কিছু আমি দেখ মানে। আচ্ছা নেতাজি, তাহলে আপনার সাথে পরে দেখা করব। গোপনে লতা, তোমার আজকে এত দেরি হবে কেন? ঘরে অনেক কাজ ছিল, সব কাজ শেষ করে পরে আসতে হলো। তোমার একটা মোবাইল থাকলে খুব ভালো হতো, সহজে খোঁজ খবর নেওয়া যেত। একবেলা খাবার জোটে না, আবার মোবাইল পাবো কই থেকে? কেন, এই পাবেল খা আছে না, এই নাও আমার মোবাইলটা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এটা চালাবে এখন থেকে। আমি? হ্যাঁ, আমি তো মোবাইল চালাতে পারি না। তোমার চালাতে হবে না, তুমি শুধু রিসিভ করবা, কথা বলবো, এই নাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু আবার কিন্তু কি? মোবাইলের টাকা দিবে কি? টাকা দিব, টাকা আমি দেব, এই নাও, এই 100 টাকা দিলাম, নাও, রাখবো আরো দিব নি। আচ্ছা ঠিক আছে, আজকে আমি চলে যাই, মনে হয় মা চিন্তা করতেছে। তোমার সাথে আমার যে কিছু পার্সোনাল কথা ছিল। পাবেন ভাই, আপনার পার্সোনাল কথা আমি কাউকে শুনব, আজকে আমি যাই। চলে যাবা? কদমালি, আবার গরু গুলা যে দিন দিন শুকাই যাইতেছে, ঠিক মতো খাবার দাবার দেস না। নেতাজি, তিন বেলা কুচি ঘাস কেটা গরুর সামনে দেই, কিন্তু গরু ঘাস খায় না, খালি কি জানি চিন্তা করে। নেতাজি, আমার মনে হয় গরু গুলা পশু হাসপাতালে নিতে হবে, ডাক্তার একটু চাই দিলে ঠিক হয়ে যাবে। কাল গরু গুলা হাসপাতালে নিয়ে ডাক্তার দেখাবি। আচ্ছা, অপারেশনে যাইতে চাইছিলাম, এই জন্য আপনার কাছে আসি। যাইবার সমস্যা কি? তবে জানাইতে আইসুস, খুশি হইলাম, তবে সাবধানে কাজকর্ম করিস। এই শোন, টাকার ভাগের কথা মনে আছে তো? হ্যাঁ নেতাজি, টাকার ভাগ মনে আছে, তাহলে আমরা আসি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু হবি না, কিন্তু এলাকার লোকজন যদি ঠিক পায় তাহলে দুই ঘরে আস্থা রাখবি না, বুঝতে পারছিস? এই আপেল তারা সব কিছু নিয়ে যাওয়া যাবে, বুঝতে পারছিস? সব খুঁয়ে জুতার বদনাম নিয়ে যাবো, লুকিয়ে রাখো। এই দাদা, তোমার জন্য ভালো একবার জুতা রাখে দেই, পরে পড়তে পারবা নি।
নেতাজি, ও নেতাজি, ঘুমায় পড়ছেন নাকি? নেতাজি, এত রাতে সজাগ আছেন আপনি? ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট খেলা তো, তাই খেলা দেখছিলাম, মনে হয় বাংলাদেশ হাইরে যাবো। এত রাতে কি মনে কইরা? নেতাজি, এত রাতে অপারেশন শেষ করে আপনার কাছে আসলাম। দেখবরা এত মাল সামানা সারা গ্রাম চুরি করে নিয়ে এসেছিস নাকি? নেতাজি, গিরামে কুকুর বিড়াল বাইরে গেছে, চুরি করা যায় না। কি আনছস, ডাল দি? ডালে আচ্ছা দাদা, এই জুতা আর বদনা, এইগুলি দিয়ে আমি কি করবো? তোরা এইগুলি নিয়ে যা, কটকটি খাইতে পারবি নে। নেতাজি, পরের অপারেশনটা ভালো করে করবো না, বুঝতে পারছেন? তাহলে আমরা এখন যাই। এই দাঁড়া, ব্যাগটা একটু খোল দেখি। আমি ভালো দেখি একজোড়া জুতা রাখিয়া দেই, বাসায় ব্যবহার করব নে। অনেক রাইতেছে, তোরা এখন বাড়ি যা। আমার সুই লাগবে এখন, কালকে দিয়ে আমি কি করব? আচ্ছা, না থাকলে আর কি করা, দাঁড়িয়ে থাকলে তো লাভ নাই। শোনো লতা, আমি থাকতে তুমি লাভ খুদের চিন্তা করো। করবো না, সেই কোন সময় থেকে দাঁড়িয়ে আছি, পা ব্যথা হয়ে গেছে। আমাকে তো একটু বসতে বললেন না, আপ্রাণ করবেন তো দূরের কথা। তুমি না একটুতেই রেগে যাও, বুঝতে পেরেছি, তোমাকে ঠান্ডা পানি খাওয়াতে হবে। তুমি দাঁড়াও, আমি পানি নিয়ে আসি। তুমি বসে খাও, আমি তোমাকে মন ভরে দেখি। না মুন্না ভাই, সে কোন সময় আপনার দোকানে আসছি, মনে হয় মা চিন্তা করতেছে। আমি এখন চলে যাই। এখনই চলে যাবে? বসো, সুখ দুঃখের আলাপ করি। না, আপনার কথা কালকে শুনবো, আজকে আমি চলে যাই। তাহলে দাঁড়াও, খাওয়ার জন্য কিছু নিয়ে যাও।
মা, কই গেলা? কি হইছে এত ডাকাডাকি করতেছো কেন? ঘটনা কি? গেদু আর আফেল এখনো ঘুম থেকে ওঠে নাই, সারা রাত্র কি করে? তাই তো। লতা, এ লতা, কি মা ডাকতেছো কেন? দেখ তো তোর দুই ভাই কি হয়েছে, আছে না মরে গেছে? জ্বালা যন্ত্রণার ভাল লাগে না, এমনি অভাব অনটন সংসারের চিন্তায় বাঁচি না, আরো ছাওয়াল ভালো দুনিয়ারও শান্তি করে। তোমাকেও কত গালি গালা পারি সংসারে। এই নাও 200 টাকা, তোমার ছাওয়াল বাজার করতে কইছি। ঠিক আছে, আমার শার্টটা নিয়ে আসো। কি ব্যাপার, লতা এখনো আসতেছে না? ও তো এতক্ষণ আসার কথা, মোবাইল দিলাম, টাকা দিলাম, একটা ফোনও দিল না, আসতেছেও না। দেখি একটু ফোন দিয়ে। মোবাইলও বন্ধ, কি করি এখন? আজকে মনে হয় বাসায় অনেক কাজ, কাজ শেষ করে আসবো মনে হয়। দেখি আর একটু অপেক্ষা করি। লতা এখনো আসতেছে না, এতক্ষণ তো আসার কথা। টাকা দিলাম, মোবাইল দিলাম, একটা ফোনও দিল না। মনে হয় আজকে ঘরে অনেক কাজ, কাজ শেষ করে অবশ্যই আসবে। কি ব্যাপার, লতা এখনো কেন আসতেছে না? দোকান বন্ধ করে রেখে আসলাম, লতার সাথে সুখ দুঃখের আলাপ করবো, এতক্ষণে তো চলে আসার কথা। সামনে ম্যাচ আছে, ধরাই নিয়ে যা।
জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমায়, ও তুমি দাও না দেখা বন্ধু আমায়, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, জ্বালাইয়া প্রেমের বাতি। আরে ও পাবিল ভাই, শরীরটা খারাপ লাগতেছে নাকি? কদম ঘাস কাটতে যাচ্ছিস বুঝি, যা যা আমার কথা কমে দিচ্ছা। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে, ও তুমি দাও না দেখা বন্ধু আমারে। এই যে পাগল ভাই আর মুন্না ভাই, এর কি হয়েছে? ওরা দুইজনে মিলে জ্বালা নিয়ে গান গাইতেছে, কারণটা কি? আমি তো ঠিক বুঝতে পারলাম না। রহস্যজনক ঘটনা, আমিও তো ঠিক বুঝতে পারতেছি না। চল নেতাজির কাছে জানাইয়া দেখি। শুকনে, এ শুকনে, কই গেলি রে? আমার ঘাটটা ব্যথা করে, একটু টিপে দে। জি হুজুর। কদম, এত তাড়াহুড়া করে আসলি, গরুগুলো কি ঠিক মতো খাওয়া দাওয়া করে না আগের মতোই? নেতাজি, গরুগুলা তিন বেলার জায়গা চার বেলা খা, কিন্তু আগে সমস্যা ছিল সামনে, এখন সমস্যা হলো পেছনে। আবার কি সমস্যা? নেতাজি, গরু বলা তিন দিন যাবত পায়খানা করে না। একই কাজ, পশু ডাক্তারে জানাইছস? না, এখনো জানাই নাই। যা, এখন গিয়ে ডাক্তারে জানাবি। কিরে যাস না কে? নেতাজি, আর একটা ঘটনা পেশ খাইছে। এ আবার কার ঘটনা পেশ খাইছে? আপনার শালার ঘটনা ব্যাস খাইছে। কি হয়েছে পাবেলের? আমরা ঘাস কাটতে গিয়েছিলাম, দেখি আপনার শালার বাগানে শুয়া শুয়া করুন সুরে গান গাইতেছে। আমি জিজ্ঞেস করলাম যে পাবেল ভাই কি হয়েছে আপনার, কেমন কেমন জানি উত্তর দিল। তোরা যা, আমি দেখতে আছি কি হয়েছে পাবেলের, লাগলে আরো পশু ডাক্তার দেখাই মুখ। এখন তোরা যা। গ্রামের মানুষ বইলে বেড়াচ্ছে তুমি নাকি গাছের নিচে শুয়ে শুয়ে গান গাও, তা আবার শেখ খাওয়া গান। সব মিথ্যা কথা, কি না আমাদের উল্টা পাল্টা কি কইছে? তার নামটা আমাদের একবার বলেন তো দেখি। তার নাম শুনে তোমার কাম কি? শোনো, তুমি কার না কার কথা শুনে তুমি ওকে শাসন করতেছো। তুমি শালাদুলো ভাইয়ের মধ্যে কথা বলতে আইছো না, কয়েকদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসো, সাথে পাবেল কো নিয়ে যাইও। লাগবো না তোমাকে 500 টাকা, আমি চললাম। দাদা, তোর বয়স তো বাড়ির দিকে যাচ্ছে, আমার বিয়ে করাবি না। হারাম দাদা, তুই থাক, এখন যাচ্ছিস চুরির ধান্দায়, নেতাজির কাছে বিয়ে পরে দেবো না, চল।
নেতাজি ঘুমায় পড়ছেন নাকি? কি রে এত তাড়াতাড়ি আইলি? ঘটনা তো ঘটে গেছে নেতাজি, কাশেমের সাথে হাতা হাতি হয়ে গেছে। নেতাজি চুরি করতে পারি নাই। তোদের চিনতে পারি নাই তো? না নেতাজি চিনতে পারি নাই, এই কাপড় দিয়ে মুখ বাঁধা ছিল। কাশেম বদনামি বাথরুমে যাচ্ছিল, ওই শালা কাশেম রে হাত পা বাঁধিয়ে গাছের সাথে লটকায় ধোয়াইছি। কি কাশেম বাথরুমে যাইতেছিল? তোরা সেই সময় বাইন্ধে রেখেছোস, বেচারার কি জানি অবস্থা। যা তোরা যা, কালকে দেখ মানে। কাশেম কি হয়েছে, চুপ করে বসে আছিস? কি আর হবে, কালকে রাতের ঘটনা মনে হলে এখনো গা শিরশির করে। কোনো ভূত পত্নী দেখো নাই তো? আরে না, তার চাইতেও বেশি। কি এমন জিনিস দেখছো যা বলা যাবে না? নেতাজি কালকে রাতের বেলায় বাথরুমে যাচ্ছিলাম, ওরা দৌড় দিয়ে এসে আমার হাত পা বাঁধিয়ে গাছের সাথে বাঁধতে রাখে। তখন চিৎকার দিতে পারলি না? আরে চিৎকার দেবো কি করে, ওরা তো হাত মুখ বাঁধা ফেলাইছে গাছের সাথে। কি মারাত্মক কথা নেতাজি, যাই বলেন না কেন আমার কিন্তু একজনকে খুব সন্দেহ মনে হয়। কারে সন্দেহ করতেছিস? ওই শালা গেদু আর আপেল। আরে ওরা পোলাপান মানুষ, ওদের এত সাহস হয়নি তোকে অ্যাটাক করবে। আপনি যাই বলেন না নেতাজি, একটু সাবধানে থাকিবেন। আচ্ছা তুমি যাও, আমি এটা তদন্ত করে দেখতেছি কোন দিকের পানি কোন দিকে গড়ায়। আচ্ছা ঠিক আছে। আপেল, এভাবে স্যাঁচড়াচড়ি করলে তো আমাদের সংসার চলবে না, বুঝতে পারছিস? তাহলে কি করতে চাইতেছো দাদা? এ বড় ধরনের একটা চুরি করে চিন্তা ভাবনা করতে হবে, বুঝতে পারছিস? বড় লোক বলতে তো আমাদের এলাকায় নেতাজি ছাড়া কেউ নাই। এই নেতাজির বাড়ি যদি আমরা চুরি করি, আমরা এলাকায় থাকতে পারবো না, বুঝিস নাই? তাহলে দাদা আমাদের ওই স্যাঁচড়াচড়ি করতে হবে। তাই আর কি করার, চল দেখ। আচ্ছা নেতাজি আরাম লাগতেছে তো? শুকনে কই গেছে রে? নেতাজি
খুব মিষ্টি, তাই আপনার জন্য নিয়ে আইসি। আমার জন্য নিয়ে আইসি, সবাই মিলে খাওয়া যাইবে। কদম গ্লাসটা নিয়ে আয় তো। তাই যাচ্ছি না তাজি। নেতাজি, আমাকে গরুর দুধ খুব মিষ্টি, আপনি খাচ্ছেন সারা জীবন মনে রাখবেন, বুঝতে পারছেন? ভুলতে পারবেন না। খুব মিষ্টি, আর এক গ্লাস দে। খুব মজা, নে তোর খা। ভালো নেতা ধরেছে রে, দেখেছি তাড়াতাড়ি খেলিস নাকি। দাদা, বয়স তো তোমার বাড়ির দিকে যাচ্ছে, কত টাকা রে।
এ দাদা দূর দেশে থাকবো না, এই টাকাগুলো আমরা গুষ্টি ছবি দেখছিল সত্যি পাচ্ছি। অভাবে বলি মাছের স্বভাব নষ্ট হয়, এই নেতাজি আমাকে চুরি শিখেছে তাই না রে? তোমার কথাই ঠিক, গেদু আর আপেল তুই শালা দুধের সাথে কি মিশাই আমাকে খাওয়াইলো, আর কি করলো আমাদের আর কিছুই বুঝতে পারলাম না। নেতাজি আগে সাবধান করেছিলাম, চলেন করিম চাচার বাড়ি যাই, ওদেরকে ধরতে হবে, চলেন। আরে রাখো, এই উপরে চল, কাপড় চুপড় পরে আসি। আচ্ছা চল। আমার সর্বনাশ হয়ে গেছে রে, আমার কি সুরাই আমার শেষ করে দিয়ে গেছে, আমার সব লয়ে গেছে। বসে বসে কাঁদছিস কেন? ওর বিচার আমি করবো, তোরা আমার সাথে আয়। আমি যদি ওর বিচার না করতে পারি করিম সুরা করিম সুরা ঘর থেকে পাই যায় তোর পোলা গাছকে বিচার করিয়া নেতাজি নেতাজি ঘরে তো কেউই নাই, সব চোর পালাইছে। সব চোর পালাইছে, সব জন পালাইছে, তাই এই বাড়ি এখন আমার। এইখানে গরু পালবো, এইখানে গোয়াল ঘর বানাইবো, দেখি আমার কোন শালা ঠেকায়। আমি এই জায়গা কিনেছি 5 বছর আগে, আপনি যদি কিনা থাকেন দলিল দেখান। আমি দলিল দেখাবো কর্তিকা, আমি তো জায়গা কিনি নাই। তাহলে আপনি গোয়াল ঘর বানাবেন কেমনে নেতাজি? তাইলে শালারা মনে হয় চিটারি করেছে, চলেন বাড়ি যাই।
সিটারে জিনিস সিটারে নিয়ে গেছে, ঠিক কাম হয়েছে।